হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো প্রিপোজিশন সম্পর্কে এবং প্রিপোজিশনের বিভিন্ন প্রকার সম্পর্কে। প্রথমে আমরা জানবো প্রিপোজিশনটা কি। প্রিপোজিশন, দেখো প্রিপোজিশনের অর্থ অনুযায়ী প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান। কিন্তু কার পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। এখন এটা যদি আমরা সংজ্ঞাকারে বলি তাহলে বলা যায় যে সকল ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই সেন্টেন্সের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক তৈরি করে সেই সকল ওয়ার্ডগুলোকে বলা হয় প্রিপোজিশন। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে জানবো। দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবল, এখানে এর অর্থ হচ্ছে বইটা টেবিলের উপরে আছে। এখন আমি এই বইয়ের সাথে টেবিলের সম্পর্ক স্থাপনের জন্য ব্যবহার করা হয়েছে ওয়ান শব্দটা। এখানে দেখো, আমি তো ওয়ান শব্দটা মিস করে দিই, তাহলে মানে আসে দ্য বুক ইজ দ্য টেবল, মানে বুকটা নিজেই একটা টেবল। কিন্তু তা তো কখনো হতে পারে না, যে বই একটা টেবিল হতে পারে না, সেহেতু বইটা যে টেবিলের উপরে আছে সেই সম্পর্কটা স্থাপনের জন্য ওয়ান শব্দটা ব্যবহৃত হয়েছে নাউনের পূর্বে, সেহেতু ওয়ান হচ্ছে একটা প্রিপোজিশন। এখন এই প্রিপোজিশনকে আবার ভাগ করা হয়েছে সাত ভাগে, আমি প্রতিটা ভাগ এক এক করে বলবো। প্রথমে আসি সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশনটা কাকে বলে? যে সকল প্রিপোজিশনগুলোকে বিভক্ত করে কোনো ছোট আকারে প্রকাশ করা যায় না সেই সকল প্রিপোজিশনগুলোকে বলা হয় সিম্পল প্রিপোজিশন। যেমন ওয়ান, অ্যাট, বাই, ফর, সিন্স, উইথ, ওয়াক, ওভার, এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশনের উদাহরণ। এটা আমরা কিভাবে সেন্টেন্সে প্রয়োগ করব দেখি। হি ড্রপ ওভার দ্য ব্রিজ, সে ব্রিজের উপর দিয়ে চালিয়েছিল। এখানে আমি যদি প্রিপোজিশনটাকে মিস করে দিই, সেখানে দেখো হি ড্রপ দ্য ব্রিজ, সে ব্রিজটাকে চালিয়েছিল, এরকম কি হয়? এরকম কিন্তু হয় না, ব্রিজ চালানো যায় না। সেজন্য ব্রিজের সাথে যে চালানোর একটা সম্পর্ক আছে সেটা স্থাপন করার জন্য ব্যবহার হয়েছে ওভার শব্দটা। এটা যেহেতু রিলেশন তৈরি করেছে, সেহেতু একটা নাউনের পূর্বে বসে রিলেশন তৈরি করেছে, সেহেতু এটা একটা প্রিপোজিশন, এবং যেহেতু এটাকে ভাঙানো যায় না সেহেতু এটা একটা সিম্পল প্রিপোজিশন। এভাবে করে ওয়ান, এইট বা এগুলো সব সিম্পল প্রিপোজিশন। এরপরে আসি ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশনটা কাকে বলে? যখন দুই বা ততোধিক সিম্পল প্রিপোজিশন একসাথে যুক্ত হয়ে নতুন একটা প্রিপোজিশন গঠন করে তখন তাকে বলা হয় ডাবল প্রিপোজিশন। যেমন দেখো উইথিন, উইথিনটা উইথ প্লাস ইন যুক্ত হয়ে দুইটা কিন্তু সিম্পল প্রিপোজিশন, উইথ এবং ইন কিন্তু দুইটা আলাদা আলাদা সিম্পল প্রিপোজিশন, সেই দুইটা যুক্ত হয়ে তৈরি হয়েছে উইথিন শব্দটা, অর্থাৎ উইথিন একটা ডাবল প্রিপোজিশন। একইভাবে আপ টু, আপ প্লাস টু, দুইটা সিম্পল প্রিপোজিশন আছে এখানে। উইথিন, উইথ আউট, উইথ প্লাস আউট, দুইটা সিম্পল প্রিপোজিশন। আউট অফ, আউট প্লাস অফ, এই দুইটা যুক্ত হয়ে তৈরি হয়েছে আউট অফ। একইভাবে ইন টু, ওয়ান টু, এগুলো সব দুইটা করে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে গঠিত হয়েছে, সেহেতু এগুলো সব ডাবল প্রিপোজিশন। এখন দেখি এটা আমরা সেন্টেন্সে কীভাবে ব্যবহার করব। ইউ ক্যান নট শাইন ইন লাইফ উইথাউট ওয়ার্ক হার্ড, এখানে দেখো এই ওয়ার্ক হার্ডের সাথে যে জীবনে উন্নতি করার একটা সম্পর্ক আছে সেটা স্থাপন করার জন্য উইথাউট শব্দটা ওয়ার্ক হার্ডের পূর্বে বসে তৈরি করেছে সেই সম্পর্কটা, সেহেতু এটা একটা প্রিপোজিশন। কিন্তু এটা কোন প্রিপোজিশন? এটা যেহেতু উইথ প্লাস আউট দুইটা সিম্পল প্রিপোজিশনকে যুক্ত হয়ে তৈরি গঠিত হয়েছে উইথাউট, সেহেতু এটা একটা ডাবল প্রিপোজিশন। এরপরে আসে কম্পাউন্ড প্রিপোজিশন কাকে বলে। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বা নাউনের পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যদি নতুন একটা প্রিপোজিশন গঠিত হয় তখন সেই সকল প্রিপোজিশনগুলোকে বলা হবে কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন অ্যাবাউট, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যখন কম্পাউন্ড প্রিপোজিশনটা গঠিত হবে তখন বাই এর পরিবর্তে বসবে বি বা বি, আর ওয়ানের পরিবর্তে বসবে এ শব্দটা। এখানে দেখো অ্যাবাউট, অ্যাবাউট হচ্ছে একটা কম্পাউন্ড প্রিপোজিশন। এটা দেখো গঠিত হয়েছে ওয়ান থেকে এসেছে এ, বাই থেকে এসেছে বি, এবং আউট তো আছেই, আউট হচ্ছে একটা অ্যাডভার্ব, আবার এটা একটা প্রিপোজিশনও হতে পারে, সিম্পল প্রিপোজিশনও বটে। সেহেতু যেটা এখানে যদি আমি আউটটা সিম্পল প্রিপোজিশন ধরি তাহলে এটা হবে ডাবল প্রিপোজিশন, কিন্তু এখানে যদি এটা অ্যাডভার্ব ধরা হয় তাহলে এটা হবে কম্পাউন্ড প্রিপোজিশন। আবার দেখো বিফোর, বাই প্লাস ফোর, বাই হচ্ছে বাই থেকে এসেছে বি, এবং বি ই, এবং ফোর তো আছে, ফোর একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে একটা সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে বিফোর গঠিত হয়েছে। আবার দেখো অ্যারাউন্ড, এর রাউন্ড হচ্ছে নাউন, আর ওয়ান থেকে এসছে ইয়ে, আর রাউন্ড তো আছে, এখানে নাউনের সাথে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে গঠিত হয়েছে অ্যারাউন্ড শব্দটা, সেহেতু এটা একটা কম্পাউন্ড প্রিপোজিশন।
বিহাইন্ড হাইন্ড একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে বিহাইন্ড গঠিত হয়েছে, সেহেতু একটা কম্পাউন্ড প্রিপোজিশন। বিলো বাই প্লাস লো, এটা লো নাউন হতে পারে আবার অ্যাডজেক্টিভও হতে পারে, সাথে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে গঠিত হয়েছে বাই বিলো। এভাবে করে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে যখন প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে একটা নতুন প্রিপোজিশন গঠিত হবে, তখন সেগুলো হবে কম্পাউন্ড প্রিপোজিশন। এটা আমরা সেন্টেন্সে ব্যবহারের মাধ্যমে দেখি। শি ওয়াজ আস্কিং অ্যাবাউট দ্য ম্যাটার, সে একটা বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছিল। এখানে দেখো ম্যাটারের সাথে কিন্তু তার জিজ্ঞাসা সম্পর্ক স্থাপন করার জন্য ম্যাটারের আগে অ্যাবাউটটা বসানো হয়েছে, যেহেতু সেহেতু অ্যাবাউটটা একটা প্রিপোজিশন। কিন্তু এটা কোন প্রিপোজিশন? এটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন, কারণ এটা ওয়ান ওয়ান প্লাস বাই প্লাস আউট থেকে এসেছে, সেহেতু এটা একটা কম্পাউন্ড প্রিপোজিশন। এবার আসি চার নম্বর প্রকারে। চার নম্বর প্রকারে আছে ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশনটা কাকে বলে? এক বা একাধিক প্রিপোজিশন সহ কিছু ওয়ার্ড মিলে যখন একটা প্রিপোজিশনের মতো কাজ করে, তখন সেই সকল প্রিপোজিশনগুলোকে বলা হয় ফ্রেজ প্রিপোজিশন। যেমন ওয়ান অ্যাকাউন্ট অফ, এখানে দেখো ওয়ান এবং অফ কিন্তু দুইটা সিম্পল প্রিপোজিশন, এবং অ্যাকাউন্ট হচ্ছে একটা নাউন, অর্থাৎ এই প্রিপোজিশন এবং নাউন মিলে তৈরি হয়েছে একটা ফ্রেজ প্রিপোজিশন। আবার দেখো বিকজ অফ, বিকজ হচ্ছে একটা কনজাংশন এবং অফ হচ্ছে একটা প্রিপোজিশন, এই কনজাংশন আর প্রিপোজিশন মিলে তৈরি হয়েছে একটা ফ্রেজ প্রিপোজিশন। আবার বাই মিনস অফ, বাই এবং অফ দুইটা সিম্পল প্রিপোজিশন এবং মিনস হচ্ছে একটা নাউন, এই নাউন এবং প্রিপোজিশন মিলে তৈরি হয়েছে একটা ফ্রেজ প্রিপোজিশন। একইভাবে ইন ফ্রন্ট অফ, ইন অ্যাকর্ডেন্স উইথ, এগুলো সব ফ্রেজ প্রিপোজিশনের উদাহরণ। এবার আমরা দেখবো এটা সেন্টেন্সে কীভাবে ব্যবহার হয়। দেখো দ্য গেম ওয়াজ ক্যান্সেল বিকজ অফ রেইন, এখানে যে খেলাটা বন্ধ হওয়ার সাথে রেইনের একটা সম্পর্ক আছে, সেটা বোঝানোর জন্য ব্যবহার হয়েছে বিকজ অফ শব্দটা। সে নাউন, এটা রেইন হচ্ছে নাউন, নাউনের পূর্বে যেহেতু বিকজ অফ বসে একটা রিলেশন তৈরি করেছে, সেহেতু এটা হচ্ছে একটা প্রিপোজিশন। আবার দেখো এটা কোন প্রিপোজিশন, এটা দেখো কনজাংশন এবং সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে তৈরি হয়েছে একটা ফ্রেজ প্রিপোজিশন। এরপরে আসি পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশনটা কাকে বলে? পার্টিসিপল যখন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে প্রিপোজিশনের মতো কাজ করে, অর্থাৎ প্রিপোজিশনের অর্থ প্রকাশ করে, তখন সেই পার্টিসিপলগুলোকে বলা হয় পার্টিসিপল প্রিপোজিশন। যেমন কনসিডারিং, রিগার্ডিং, ফলোয়িং, ইনক্লুডিং, প্রোভাইডেড, এগুলো সব এই পার্টিসিপল প্রিপোজিশনের উদাহরণ। এগুলো দেখো গঠনগতভাবে কিন্তু এগুলো পার্টিসিপলের মতো, বাট এগুলো যখন সেন্টেন্সে ব্যবহার হবে তখন অর্থ দেবে একটা প্রিপোজিশনের মতো, সেজন্য এগুলোকে পার্টিসিপল প্রিপোজিশন বলা হয়। দেখো আমরা এটা সেন্টেন্সে ব্যবহারের মাধ্যমে দেখি। দ্য প্রিন্সিপাল ওয়াজ আস্কিং কোশ্চেন রিগার্ডিং হার স্টাডি, প্রিন্সিপাল তার স্টাডি সম্পর্কে একটা স্টাডি সম্পর্কে প্রশ্ন করেছিল। এখানে দেখো সম্পর্কে বা অনুযায়ী বা স্টাডির ওপরে প্রশ্ন করা বোঝাতে রিগার্ডিং শব্দটা ব্যবহার হয়েছে। এটা দেখতে পার্টিসিপাল, কিন্তু এটা যেহেতু তার পড়ার সাথে সম্পর্ক তৈরি করার জন্য ব্যবহৃত হয়েছে, এবং এটা দেখো অ্যাবাউট বা অনের অর্থ অনুযায়ী কিন্তু ব্যবহার হয়েছে, যে কী সম্পর্কে, স্টাডি সম্পর্কে বা স্টাডির উপর, এটা প্রিপোজিশন অ্যাবাউট বা অনের মতো অর্থ প্রকাশ করছে, সেহেতু এটা একটা পার্টিসিপাল প্রিপোজিশন। এরপরে আসি ডিসগাইজ প্রিপোজিশন। ডিসগাইজ প্রিপোজিশনটা কাকে বলে? যে সকল প্রিপোজিশনগুলো সরাসরি না বসে ছদ্মরূপে ব্যবহার হয় সেন্টেন্সে, সেই সকল ওয়ার্ডগুলোকে বলা হয় ডিসগাইজ প্রিপোজিশন। যেমন দেখো অ্যাট, ওয়ান, পার, এর পরিবর্তে ছদ্মরূপে ব্যবহার হয় এ শব্দটা, আবার অফের পরিবর্তে ব্যবহার হয় ও অ্যাপোস্ট্রফি সাইনটা। যেমন সেন্টেন্সে ব্যবহারের মাধ্যমে দেখি, নাও ইট ইজ 10 o'clock, এখানে ও অ্যাপোস্ট্রফি শব্দটা অফের পরিবর্তে অফের ছদ্মরূপে বসেছে, এটা ও অ্যাপোস্ট্রফি শব্দটা, এজন্য এটা একটা ডিসগাইজ প্রিপোজিশন। এখানে আমরা বলতে পারতাম নাও ইট ইজ 10 o'clock, কিন্তু এখানে সেটা ব্যবহার না হয়ে হয়েছে নাও ইট ইজ 10 ও অ্যাপোস্ট্রফি দিয়ে একটা ক্লক। এরপরে আসি ডিটেচ প্রিপোজিশন। ডিটেচ প্রিপোজিশনে এখানে কোনো উদাহরণ এক্স্যাক্টলি এভাবে বলা যাবে না, এটা সেন্টেন্সে ব্যবহারের মাধ্যমে আমরা এটা আইডেন্টিফাই করবো, কারণ এটা সিম্পল হোক, সিম্পল প্রিপোজিশন হোক কি ডাবল প্রিপোজিশন, যে কোনোটা হতে পারে, এটা সেন্টেন্সে ব্যবহারের মাধ্যমে আমরা এটা বুঝবো। ডিটেক্স প্রিপোজিশন, ডিটেক্স অর্থ
বিচ্ছিন্ন অবস্থায় থাকা, অর্থাৎ যে সকল প্রিপজিশনগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে না বসে সেন্টেন্সের অন্য কোথাও বিচ্ছিন্ন অবস্থায় বসে সেই সকল প্রিপজিশনগুলোকে বলা হয় ডিটাচড প্রিপজিশন। যেমন দেখো, হুম আর ইউ টকিং টু, তুমি কার সাথে কথা বলছো। এখানে আমি বলেছি কিন্তু নাউন এবং প্রোনাউনের পূর্বে সাধারণত প্রিপজিশন বসে, কিন্তু এখানে নাউন প্রোনাউনের পূর্বে বসেনি, এখানে প্রিপজিশন টু বসেছে। এখানে এখানে আমরা প্রথমে নাউন বা প্রোনাউনটা দেখব। এখানে দেখো, হুম আর ইউ টকিং টু, তুমি কার সাথে কথা বলছো। এখানে যার সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে সে একটা নাউন, সেটা আমরা জানি না, সে অর্থে হুম শব্দটা ব্যবহার হচ্ছে, এটা একটা প্রোনাউন। এখন এই টু প্রিপজিশনটা প্রোনাউনের পূর্বে বসার কথা ছিল, কিন্তু এখানে হুমের পূর্বে না বসে বসেছে শেষে এসে, সেন্টেন্সের শেষে। সেহেতু এটা বিচ্ছিন্ন অবস্থায় যেহেতু বসেছে, সেহেতু এই প্রিপজিশনটা হচ্ছে ডিটাচড প্রিপজিশন। এভাবে করে যে কোনো প্রিপজিশনগুলো যখন নাউন বা প্রোনাউনের পূর্বে না বসে এই সেন্টেন্সে আলাদাভাবে বসবে, তখন সেই সকল প্রিপজিশনগুলোকে আমরা ডিটাচড প্রিপজিশন বলবো। এখন মনে রাখার বিষয় হলো, ডিটাচড প্রিপজিশনগুলো সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়। যেমন এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। এই প্রিপজিশনের এই টোটাল ছাপ প্রকার সম্পর্কে জানলাম। পরবর্তীতে আমরা প্রিপজিশনের যে ব্যবহার সেই সম্পর্কে জানবো, এই বিভিন্ন প্রিপজিশন কোন কোন স্থানে কী অবস্থায় বসে সে সম্পর্কে আমরা জানবো। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সবাই।